বাবাজির নাম কি গো? নিবাস হাবুল, ও বকুলপুরে থাকি। আচ্ছা, দেবতার মতো চেহারা তোর, নাম তোর হাবুল, দূর, ওটা কি না নাম হলো? তোর নাম হবে ইন্দ্র, ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে যে যুদ্ধ করে। হ্যাঁ, দাঁড়া তোকে এই পয়সাটা নে, এটা তুই পথে যেতে বাদাম কিনে খাবি। পাউল চাচা, তুমি কোথায় থাকো? আমি অনেক দূর, নাম শুনেছো কলকাতা? সেই কলকাতা, ওখানে আমার ছোট্ট আখড়া আছে। বাবাজি চলি তাহলে। গিয়েছিলাম বঙ্কার চায়ের দোকানের উৎখাতে নোটিশ দিতে, বিস্তর টাকা পাও না, তাওয়াই দেখলি পালায়, বলি পালিয়ে যাবে কোথায়? আমার থাবা হচ্ছে বাঘের থাবা, মুক্তি নেই। তো ওখানে গিয়েই শুনলাম তুমি নাকি সন্তান সম্ভবা কিঞ্চিত অসুস্থা। আমার সোনার প্রীতি মেয়ে, বুকখানা আমার জ্বলে যায়, অভাবে অভাবে চেয়ারের কি হাল হয়েছে দেখো দেখিনি। এই দেখ না, খেয়ে কিঞ্চিত ভালোবাসাও দিও। আচ্ছা, এও দেখছি যাত্রা, নিয়ে যান এগুলো, নিয়ে যান। ঠিক আছে, নেব, আরো আরো অনেক কিছু। কি ব্যাপারটা মঙ্গলা? খেয়াল রেখো, শুধু আসলে বিস্তার হয়েছে, শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। চলে, আমার নাম গোবিন্দ শাহ, ওর ভিটে ছাড়া করে তবে আমি ছাড়ব, আমাকে চেনে না। শুনলে তো কি হলো, কি কুঞ্জ? টাকা, টাকা, টাকা পাচ্ছ না? না, আমি তো এখানে রেখেছিলাম। আমি দেখে টাকা কি দানা মেলে উড়ে গেল নাকি? কি হবে কাল সকালে যতীন্দ্রের কাছে সাইকেল নেব। এ কোন দেশের রাজা? মেলায় গিয়েছিলি বুঝি? মা, এগুলো তোমার জন্য। বাবা, তুমি যখন রোদে রিক্সা চালাও তখন তোমার খুব কষ্ট হয়, তাই এটা তোমার। আমার ধীরে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।